তো দেখরা নে মাছ একটা লে হাজির হয়ে গেছে অবশ্যই দেখছেন মানে কি দেখিয়া বুঝছেন যে একটা কি জাত মাছ তো আমি সস্তায় বস্তা ভরে আজকে আনছি তারপরও কোন না সস্তা সস্তা তো আজকাল কোনো মাছও পাওয়া যায় না আর এই মাছটা কিন্তু আমরা অনেকেও খাইতে চাই না আর ওলা পদ্ধতি যদি আপনারা রাঁধেন অবশ্যই খাইবা খাইবা এটা 100% আর আমাদের কমেন্টস করে জানাইবা আর ওলা স্টাইলে রাঁধলে কিলা লাগে আর কিন্তু শর্টকাটে ওই যে আর কিন্তু খাইতে অনেক মজা লাগে খিচুড়ির লগে হোক আর ভাতের লগে হোক মানে খাইতে জাস্ট অনেক মজা লাগে বুঝছেন আপনারা আর আমি কিতা কিতা দিছি আপনারা অবশ্যই দেখছেন আর বাটার ভিতরে আমি কিতা দিছি আদা দিছি রসুন দিছি কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প একটু দিয়ে বাটিয়ে আর সব ময় মশলা দিয়ে হচ্ছে গিয়া মাছটা মাখাইয়া থই দিবা প্রায় 10 মিনিটের মতো 10 মিনিট পরে আমি বাজার গেলাম বাজার গিয়ে আমার যা করুণ অবস্থা হয়েছে কারণ কড়াইটা হিট করে দিলাম কিন্তু আমার মাছটা হয়ে গেছে বড় তাওয়াটা হয়ে গেছে ছোট যাই হোক কষ্ট মষ্ট করে আমি মাছটা বাজলাম একটু বাজার মানে কমপ্লিট হওয়ার 5 মিনিট আগে আপনারা মশলাটা দিবা যাতে মশলাটা পুরি না যায় আর আমার মাছটা কিন্তু বাজার কমপ্লিট আর ও দেখো আসল তো দেখ রানি মাছটা কত সুন্দর হয়েছে অবশ্যই জানাইবা খারকলা লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা কমেন্টস করবা পাশেও থাকবা।